नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत आर्टिसमेंस द फूड डिक्शनारीते। आजके आर्टिसमेंस एकटा खूब सुस्वादु रेसिपि निये एसेछे, चिकेनेर रेसिपि। आजके चिकेनेर रेसिपिटार नाम देওয়া হয়েছে चिकेन गुलबाहार। तो प्रथमे जेटा करते होबे, कड़ाइये आमि तेल दिये दियेछि एबं तेल अलरेडी गरम हये गेछे। प्रथमे आमाके पेंयाजगुलोके भेजे निते होबे। लंका देखे भय पाबेन ना, यदि आपनारा कम झाल खेते चान ताहले आपनारा कम लंका यूज करते पारेन। तबे एई लंकागुलोर झाल आमादेर पश्चिम बांगलार लंकागुलोर थेके अनेकटाई कम। बेंगालोरे लंकार झाल ततटा दम नेई, ताई एतगुलो लंका यूज करछि आमरा। आपनारा चाइले कम यूज करते पारेन। तो पेंयाजगुलो आमि भेजे निচ্ছি। जेटा मेन जिनिस हच्छे पेंयाजगुलोके आमि भेजे नेওয়ার पर एटाके पेस्ट बानाबो। तो पेंयाजगुलोके एकदम कड़ा करे भाजवार कोनो प्रयोजन नेই, जस्ट एक स्लाइट ब्राउन कलर एलेই आमि पेंयाजगुलोके भाजा बंध करे देबो एबं तारपर पेस्टटा बानाबो। एबं पेस्टे पेंयाजेर संगे आरो अनेक किछु थाकबे, ताई जोन्नो देखते थाकुन कि कि थाकছে সেই পেস্টের মধ্যে। तो পেঁয়াজটা আমার ভাজা যেরকম দরকার ছিল হয়ে গেছে। এরপর এই পেঁয়াজটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে। एरपर की एड करछि आपनारा देखते थाकुन। एटार मध्य आमि एड करछि 100 ग्राम मावा बा खोया क्षीर, जा बोलबेन। एकदम मिष्टि छाड़ा जे खोया क्षीर हय सेइटा यूज करबेन। आमि जेरकम झाल खेते पछंद करी सेइ अनुसारे आमि एखाने लंका यूज करछि। एखाने आमार लागबे दई, दिये दिच्छि। दईटा एकटु बेशी परिमाणेই लागছে, तो एखाने 250 ग्रामेर मतो दई आछे आमार काছে, तो आमि सेटाই दिये दिलाम। आर लागबे हच्छे काजू बादाम। तो आमी 700 ग्राम मांस निয়েছি, তার মধ্যে আমি এই কাজু বাদামটা দিচ্ছি। এরপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে চিকেন আমার নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আমি আগেই বলেছি। তার সঙ্গে যে পেস্টটা আমি ঘোরালাম যেটা হচ্ছে পেঁয়াজ ভেজে, খোয়া ক্ষীর, দই আর তার সঙ্গে কাজু বাদাম। তো পেস্টও আমার রেডি হয়ে গেছে। পেস্টটা থেকে অসম্ভব ভালো একটা সুগন্ধ বের হচ্ছে। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে গরম মশলা, বাড়ির তৈরি গরম মশলা এটা। আর আমি দেব হচ্ছে দুধ। এই রেসিপিটাতে তেলের কোনো ব্যবহার হয় না, তাই এখানে আমি দুধ ইউজ করব। প্রথমে আমি বলেছিলাম যে মুগলাই একটা মানে মুগলাই টাচ থাকবে, এবং আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে ঘি লাগবে। তো কিভাবে এবার আমি ম্যারিনেটটা করব দেখতে থাকুন। তো একটা জিনিস যেটা হচ্ছে, অন্তত আপনি এই যে চিকেনগুলো ম্যারিনেট 2 ঘন্টা করে রাখবেন, তাহলে অনেকটা ভালো তৈরি হবে এই রেসিপিটা এবং খেতেও খুব ভালো হবে। 2 ঘন্টা অন্তত না পারলেও অন্তত 1 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন। তো আমি প্রথমে চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা। জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করছি এই কটা কাঁচা লঙ্কা। এটাতে যেহেতু আদা রসুন পেস্ট ইউজ হচ্ছে না এবং জিরে ধনে ইউজ হয় না, তাই এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি লাগে। তাই আমি এখানে ছোট চামচের 3 চামচের মতো গরম মশলা দিলাম। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে। তো ঘি এখানে ইউজ করছি। ম্যারিনেট করে নিতে হবে। এটাতে অনেকে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে ভালো কালার করবার জন্য, তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। শুকনো লঙ্কা যেহেতু আমরা খাই না, তাই শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমরা ইউজ করলাম না। তো মাংসটা আমি ম্যারিনেট করে দিলাম। এইভাবেই আমি এবার 1 ঘন্টার মতো রেখে দেবো। আপনারা চাইলে আরো বেশিও রাখতে পারেন, অন্তত 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে রাখা। এরপর আমি শুরু করব এটা রান্না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এবং সবথেকে যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই রান্নাটা করার সময়, যেটা হচ্ছে গ্যাসের যে ফ্লেমটা সেটা হচ্ছে একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে। হাই হিটের মধ্যে এই যে রেসিপিটা রয়েছে এটা একদম করবেন না। তার কারণ হচ্ছে কাজু বাদাম রয়েছে, এবং বাদাম যখনই আমরা কোনো কিছুতে দিই তখন তাড়াতাড়ি সেই জিনিসটা কিন্তু হাই হিটে করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এর যে স্বাদটা সেটা অতটা ভালো হবে না, মাংসটা হয়তো অর্ধেক হবে না। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে আপনাদেরকে লো থেকে মিডিয়াম হিটের মধ্যেই করতে হবে। এটা হতে প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লাগে, তো সেই অনুযায়ী আপনাদেরকে করতে হবে ধীরে সুস্থে একটু সময় নিয়ে, কারণ রেসিপিটা যেহেতু মোগলাই রেসিপি তাই এখানে একটু দেরি লাগে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি এখন দেব, সেটা হচ্ছে নুন। আপনাদের স্বাদ অনুসারে আপনারা নুন ইউজ করবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন এটার কালার এবং এটা কিরকম হলো। তো প্রায় 10 মিনিট লো হিটে রান্নাটা হওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন অনেক জায়গা থেকে ঘি বেরিয়ে আসছে, ঘিয়ের যে আস্তরণটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, এটাই আরো বেরোবে। তো এইভাবেই হবে রান্নাটা। আরো মোটামুটি আমাকে 20 থেকে 30 মিনিট এই রান্নাটা করতে হবে লো হিটে। তো চিকেন গুলবাহার রেসিপি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আমি কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তারপরেও একটা সুন্দর কালার এসেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার এটা করতে টোটাল প্রায় ৪৫ মিনিটের মতো লেগেছে, আপনাদের বেশি বা কম লাগতে পারে, সেই অনুযায়ী আপনারা রান্না করবেন। এবং অসম্ভব ভালো একটা সুগন্ধ বেরিয়েছে এই রান্নাটা থেকে, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাই বুঝতেই পারছেন টেস্টটাও খুব সুন্দর হবে। কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানান, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো। আর আর্টিজমেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, অপেক্ষা করে থাকুন। আসছে আর্টিজমেন্টস।